আবারও সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান থানা। বেশ কয়েকদিন আগে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়, সেই সমস্ত সামগ্রী বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে সঠিক মালিকদের হাতে চুরি যাওয়া জিনিসগুলি ফিরিয়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল স্মার্ট মোবাইল ফোন, মিউজিক সিস্টেম, প্রেশার কুকার, পুজোর সামগ্রী, চারটি সাইকেল ও একটি মোটর বাইক। এদিন আদালতের নির্দেশে সঠিক মালিকদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আজকে বর্ধমান থানার আমরা কিছু ছোট ছোট জিনিস যেগুলো চুরি হয়েছিল বিভিন্ন সময়ে, যেমন তার মধ্যে একটি মেজর আইটেম রয়েছে, সেটা হচ্ছে বাইক আছে, এছাড়া আরও চারটে সাইকেল ছিল, এছাড়া আরও বিভিন্ন আইটেম যেগুলোর আমি ডিটেলস বলছি। এগুলো বেসিক্যালি বিভিন্ন টাইমে চুরি গেছিলো বা কিছু কিছু জিনিস মিসিংও হয়েছিল, সেইগুলো আজকে আমরা কোর্টের অনুমতি নিয়ে আমরা আজকে অ্যাকচুয়াল ওনারদের কাছে এগুলোকে ফিরিয়ে দিলাম। এবং আমরা এগুলো যে কেসের তদন্তের সময় যে অ্যারেস্ট হয়েছিলো যারা অ্যাকিউজরা, তাদের কাছ থেকে বিভিন্ন সময় আমরা এগুলোকে রিকভার করেছিলাম, সেটাই আজকে আমরা রিটার্ন করেছিলাম। আইটেমগুলো আমার কাছে ইয়ে আছে, এটা এবারে বিভিন্ন জনের কাছে ফিরিয়ে দেওয়া হলো, অ্যাকচুয়াল ওনারদের কাছে। তার মধ্যে চারটে অ্যাকচুয়ালি বাইসাইকেল আছে, এছাড়াও বিভিন্ন আপনার ক্রকারিজ আছে, যেমন একটা প্রেশার কুকার আছে, একটা মাইক্রোওয়েভ ওভেন আছে, কিছু মোটর পার্টস আছে, অ্যালুমিনিয়ামের গামলা আছে, এছাড়া আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে 15টা মিসিং মোবাইল আজকে আমরা অ্যাকচুয়াল ওনারদের কাছে ফিরিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন কেসের কানেকশানে বিভিন্ন ওভার দ্য টাইম এগুলো অ্যারেস্ট হয়েছে, এবং এগুলো আমাদের যেহেতু প্রসিডিওর আছে, কোর্টের প্রসিডিওর ফলো করতে হয়, কোর্টের অনুমতি নেওয়ার দরকার আছে, তো এই প্রসিডিওর ফলো করে এগুলো অ্যাকুমুলেটেড হয়েছিল, তো তারপর আমরা এটাকে অ্যাকচুয়াল ওনারদের কাছে ফিরিয়ে দিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।